हेलो गाइस, वेलकम टू रानी व्लॉग्स, वेलकम टू अनदर एपिसोड। गुड मॉर्निंग, आज का हमारे बर्थडे, तो कल के ब्लॉगटा ওখানেই শেষ করতে ছিল, কারণ কি এরপর টানলে একটু বেশি লম্বা হয়ে যেত। তো প্রথমত থ্যাঙ্কস সবাইকে এটা ভালো সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন দেখো সবাই চুপ করে বসে। আজকে হঠাৎ করে প্ল্যান হলো সকালবেলা চলো কোথাও একটা ঘুরে আসি, কারণ কি আজকে শনিবার, 2nd of January, আজকে শনিবার। তো শনিবারে আমার সেরকম পার্টি হচ্ছে না, যা পার্টি হবে রবিবার হবে খাওয়া দাওয়া। আজকে নিরামিষ আমাদের। তো শনিবারে একটু ফার্স্ট হাফটা ফাঁকা ছিলাম, তো সবাই ভাবলাম চলো কোথাও একটা ঘুরে আসি। তো এখন একটা বেশ ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে একটা বাংলাদেশ বর্ডারে আর কি, কিন্তু বর্ডারটা এত সুন্দর, মানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের একদিকটা তোমার হচ্ছে ইন্ডিয়া, মানে নদীর একদিকটা ইন্ডিয়া, একদিকটা বাংলাদেশ। তো একটা ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। আমি মানে অ্যাকচুয়ালি একবার আগে গিয়েছিলাম, কিন্তু আমার তখন ক্যামেরা ট্যামেরা কিছুই ছিল না। তো একবার আমাদের প্ল্যানই ছিল যে ওটা একবার কভার করবই। আর আমরা এখন একটা খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি তো এই রাস্তায় প্রত্যেক দিনই আসি, কারণ কি আমার ভাটা এখানে, এই সামনে আমার ভাটা। আর চারিদিকটা দেখো, বড় সিউনিক বিউটি, সবাই শস্যে চাষ করছে। এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দুই দিকে শস্য চাষ হচ্ছে আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। ভাটাটা দেখা যাচ্ছে, ওটা রনি ভাটা। আর এই যে এটা আমাদের ভাটা, এই ভাটা ব্রিজটারই কথা বলছিলাম। এই যে এই পার্টটা আমাদের ইন্ডিয়া, আর এই পার্টটা হচ্ছে বাংলাদেশ। অ্যাকচুয়ালি বাংলাদেশ না, কিছু দূর গিয়ে ওই জিরো পয়েন্টটা পড়ে, কিন্তু বর্ডার এই, মানে এই ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা হচ্ছে এই বর্ডারেরই একটা পার্ট। কিছু দূরটা গিয়ে জিরো পয়েন্ট পড়বে, তারপরে আর কি ওই পারে বাংলাদেশ। আর মোটামুটি ছোটদা কেমন লাগছে? পার্টিকুলার এই ব্রিজটার একটু অরাটাই আলাদা, মানে এটা অ্যাকচুয়ালি সব থেকে বেস্ট লাগে বিকেল বিকেল টাইমে। কিন্তু তবু আজকে রোদটা একটু মিষ্টি আছে, তো তাও ভালো লাগছে। কেমন লাগছে বস? বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সবসময় বাংলাদেশ। বুক্কা মোটামুটি নকল গুচি পরে একদম স্টাইল মেটে বাংলাদেশের এই পার থেকে ওই পার, এই ফিলিং এই দিকটা বাংলাদেশ। অ্যাকচুয়ালি এটা বাংলাদেশ তো না, কিছু দূর গিয়ে জিরো পয়েন্টটা পড়ে, জিরো পয়েন্টের পরে বাংলাদেশ। এরকম যদি হতো বাংলাদেশ, তাহলে তো তোমার ওদেরকে যেতেই পাসপোর্ট লাগবে। এই সব সিন সিনারি গ্রাম বাংলার, উফ, অতুলনীয় অতুলনীয়। বোকা, হাউ ইজ ইট ফিলিং? খুব সুন্দর, দুর্দান্ত। কলকাতায় কংক্রিটের মাঝখান থেকে এই যে বেরিয়ে এসেছিস, হ্যাঁ, বেরিয়ে এই সব জায়গায় কেমন লাগছে? খুব সুন্দর, অপূর্ব। অক্সিজেন পাচ্ছিস? সেলফি তুলতে ব্যস্ত? হ্যাঁ চলো, ঠিক আছে যা, আর কটা এই আমি সব থেকে খুশি পেয়েছি, কত এসে কত, আসো আসো আসো, কত আ কত, কেমন লাগছে? বলে ভালো, বলে ভালো, আমার একটা কিসি দাও, আমার একটা কিসি দাও, এখানে এখানে এখানে, আমাকে আমাকে গালে, এই গালে, এই গত যখনই যখনই আমার বাড়িতে আসে, একটু ভালো টাইম পাস হয়ে যায়। আমি চলে যাবে দুদিন পর, আবার আসবে 10 বছর পর। তুই কিছু দিবে কি আমাদের ফটো উঠবে না রিমোদা? এই বললে আজকে শুধু সাবজেক্ট তুলবো না, জাস্ট
অবজেক্ট আমরা এত সুন্দর জায়গায় নিয়ে এসেছো কি করব বলো সে তো সাবজেক্ট তো ঢাকছে আমাকে না আর আমরা একটা অবজেক্ট দাঁড়িয়ে আছি কদর দেখো ঘুমটা হয়েছে বলে এখন হাসিটা দেখো আর আসো 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 এদিকে আসো ও লজ্জা পেয়েছে সোনা লজ্জা পেয়েছে ও আচ্ছা 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 এদের লজ্জা পেয়েছে দাঁড়িয়ে গেছে কেন আসো এবার তোকে দেখেছে দেখ তোর কাছে যাবে কেউ নিচ্ছে না রে লজ্জা পেয়েছে রে লজ্জা আমার কাছে আসো আমার কাছে আসো আমি ভাবলাম সিরিয়াসলি আমি নিচে পড়ে যাচ্ছি ছিল আমার এই যে ছোট দা মোটামুটি পাত্রী চাই এই যে লেফট প্রোফাইল এই যে রাইট প্রোফাইল এই যে ফ্রন্ট প্রোফাইল দেখি ব্যাক প্রোফাইলটা দেখি এই আমরা এখন ব্রিজের নিচে নেমে গেছি এরাও আমাদের ওইদিকে কাটা তারের বেড়া তার এদিকে এন্ট্রি করে গেছি তার মানে কি আমরা বাংলাদেশের না কাটা তারের বেড়াটা দিয়েছি কিন্তু ঠিকই কিন্তু এখানে ধরেই নিতে হবে প্রায় 1.5 কিলোমিটার সঠিক আমার জানা নেই 1 কিলোমিটার পর হয়তো তার 0 পয়েন্ট থাকবে আরও ওদেরও ধরো অনেকটা 0 পয়েন্ট থাকবে তারপরে বাংলাদেশ হবে এরকম তো না জাস্ট ব্রিজ পার করলাম বাংলাদেশ কিন্তু ওই আর কি যে আমরা কাটা তারের বেড়ার এপারে আছি আর দেখতেই পাচ্ছ সব শস্য চাষ হচ্ছে আমাদের দেখতে যতটাই ভালো লাগে কিন্তু এটাই এদের উপার্জন এই দেখো এই শস্যে ফুলগুলো আছে না যদি কোনোদিন পারো ফুলগুলো নিয়ে যাও ফুলগুলোর বড়া খেতে উফ মাশাল্লাহ জাস্ট ফুলগুলোর বড়া দেখ ফুলটা তো ইভেনচুয়ালি পরে আর কোনো কাজে লাগে না পরে যেটা কাজে লাগে সেটা হচ্ছে এই যে এইটা এটা ভিতর থেকে কালো কালো সর্ষে বেরোবে এটাকে রিফাইন করে নিয়ে তারপর ওই যেটা হয় তোমার সর্ষের তেল এবার আবার অনেক সর্ষে হয় সাদা সর্ষে সেটাও আলাদা কালো সর্ষে হয় সাদা সর্ষেও হয় আর তার পাশেই ঠিক এই দেখো আলু চাষ হচ্ছে এখন তো কিছুই হয়নি এটার নিচে হবে আলুটা আর এখানেই দেখো চাষ হচ্ছে কুমড়ো একদম বড় বড় পাতা কুমড়ো আলু সর্ষা পাশাপাশি ওয়াও এমনি এমনি ব্রিটিশরা আমাদের দেশে এতদিন থাকেনি রাজ করতে চায়নি কি পাওয়া যায় না আমাদের দেশে আর সব অর্গানিক জিনিসপত্র তো আমাদের দেশেই না ওরা কি করে ছেড়ে যাবে বলো ওখান থেকে মানে গ্রহণ করে গেছে আচ্ছা কোনটার পর থেকে বাংলাদেশ এই যে তালগাছটা আছে না এই তালগাছটা মানে সিস্টেম কি সব এই যে ওই গ্রামটা কিন্তু আবার ইন্ডিয়ার মধ্যে আচ্ছা এই যে এইভাবে গেছে এখানে মানে একটা গ্রহণ করে হ্যাঁ এইভাবে এইভাবে গেছে বাংলাদেশ এখানে একটা গ্রহণ আর কি মটরশুটি ভালো করে লক্ষ্য করে এক দুটো দানাও দেখতে হবে মটরশুটি যেটাকে কলকাতার ভাষায় বলে কড়াইশুটি তারই পাশে চাষ হচ্ছে বাঁধাকপি এটা বাঁধাকপি তো এই দেখো কিন্তু এখন একটু ছোট ছোট দানা আছে আস্তে আস্তে বাড়বে আর কি এই দেখো ছোট ছোট দানা হয়েছে টেস্ট করে দেখি এটা খেয়ে দেখো ইয়ার একটা খেয়ে দেখো প্লিজ আগে লাইট ফাইট অ্যাডজাস্ট করে নাও ও আচ্ছা আচ্ছা এই যে আমাদের সব গ্রুপ ওইদিকে এর মধ্যে আমাকে আলের আলের ভিতর দিয়ে নিয়ে আসলো বললো তুমি একটা এরকম করে দাঁড়িয়ে ব্লক করো এই যে তুমি একটা এরকম করে দাঁড়িয়ে ব্লক করো আমি একটা ফটো তুলি মানে জাস্ট আমার শেডটা আসবে যেহেতু এটা এগেনস্ট দ্য লাইট এই যে এদিকে রোদ তো জাস্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা শেডওয়ালা পিকচার আসবে দেখি কেমন তুলেছে ও মাই গড ভালো এসছে গো এর মধ্যে আমরা ফুলকপিরও দর্শন পেয়ে গেছি ছোটদা ফুলকপি ছোটদা ছোটদা ফুলকপির ফটো নিতে ব্যস্ত এই দেখো এই হেভি লাগছে কিন্তু দেখো আমরা একটু কাকাকে রিকোয়েস্ট করলাম যে নৌকাটা একটু আমাদের এদিকে নিয়ে আসো আমরা উপর থেকে একটা ফটো টটো তুলবো বা কিছু একটা অ্যাক্টিভিটি করবো তো চলে এসেই তো কাকা চলে এসছে তো কাকা আর যাই করে ফেলে দিও না কিন্তু হ্যাঁ
আরে বড় নৌকাতে তো তো শেড দাও আছে, কিছুই তো হবে না। কাকাদের তো অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতাটা নেই। মানে অ্যাকচুয়ালি এটা কি, অ্যাকচুয়ালি এটা কি, দেখো দেখো জল আর এটা তো বেশি ডিস্টেন্স নেই, তো একবার যদি এদিক ওদিক হেলে যাও তো তুমি গন কেস। এই সবাই চলো, বাড়ি থেকে ডাক আসছে, ছোটো দাও তোমাকে গাড়ির চাবিটা আছে তো। রিমো দাও, চলো চলো চলো, দেরি হচ্ছে, চলো। অ্যান্ড উই আর সাইনিং অফ ফ্রম দিস প্লেস। কিন্তু ব্লগ এখানে শেষ হচ্ছে না, এত তাড়াতাড়ি কী করে ব্লগ শেষ হবে আর, কাম অন, তোমরা থাকো, ব্লগটা কন্টিনিউ হচ্ছে, কিন্তু আমরা এখান থেকে বেরোই, চলো টাটা। এরকম ব্যাপার নাকি ভাই, ওয়েলকাম টু অ্যানাদার ডে। এই আমাদের পার্টি একটু পরিবেশটা দেখিয়ে দাও, সব রেডি রেডি হচ্ছে, নিজেকে কাজ করতে হবে বলেই কালকে আসল কাজটা সেরে নিয়েছে। তো মোটামুটি আর যে কতবার বার্থডে সেলিব্রেশন হবে কে জানে, চলতেই আছে চলতেই আছে, আর তোমরাও দেখতেই আছো দেখতেই আছো। অ্যাকচুয়ালি কি ছিল, কালকে শনিবার ছিল, সেরকমভাবে পার্টি হয়নি, আজকে যেহেতু রবিবার একটু আমিষের দিন, সবাই ফ্রি থাকে, সবাই একটু টাইম পায় আসার জন্য, তাই মেন প্রোগ্রামটা আজকেই করা হচ্ছে। এটাকে বাঁধো ইয়ার, আমি বাঁধতে পারছি না। ছোটদা কি ক্যামেরায় কিছু বলতে ইচ্ছা করছে তোমার? আমার ব্লগিং ম্যানকে একটা হালকা বলকে একটা সেলফি সেন্টার করা হয়েছে, সেখানে সবাই পোডিয়ামের মতন এসে এসে সবাই সেলফি তুলেছে। এখন ভোট আসছে তো, এখন একাই ঠিক আছে, চলো কাটছি। আমার জন্মদিনই শেষ হচ্ছে না, এটা 25 বছর বলেই এটা হচ্ছে, অন্যবার বলতো না, একেবারে সবাইকে বলে দিল আমার কত বয়স। হ্যাঁ
বাবুটা একদম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আর সব প্রোগ্রাম মোটামুটি শেষ সবাইকে ফ্রি অফ করে দিই এখন সবাই আমরা খেতে বসেছি লাস্ট পাতে হ্যাঁ আমি এখন মিষ্টি খাচ্ছি কিসের মিষ্টি খাচ্ছো এরকম আটকে যাচ্ছে কেন তুমি আটকে যাচ্ছে কেন এনে ভাই কিসের মিষ্টি ভাই মিষ্টি এইতে কি চেহারা জন্মদিনের ভোজ খাচ্ছি তিন দিন ধরে হাউ ইট পসিবল বলো 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 আমার মেমোরিতে আর জায়গায় আছে এক মিনিট তাড়াতাড়ি বলো ভাই অনেক কষ্ট করেছি অনেক কষ্টের পর এই খাওয়াটা সাকসেস হবে বাস 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 চলো আর আমাদের একদম টাইম নেই আর একটা মিষ্টি খাবে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি যদি এতদূর আসো লাইক করে দিও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে থাকো যদি কোনো একটু ভালো লেগে থাকে আমাদের এই ব্লগটা লাইক করে দিও প্লিজ ভাই না করলে দেখে নেবো যাই ভাই হোক দেখে নেবো চলো চলো টাটা সি ইউ নেক্সট ব্লগে দেখাবে আর আমাদের সকলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার টাটা 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 সি ইউ চলো